রয়েছে ইসরায়েল হামাসর সংঘর্ষ। স্থল বায়ু সাগর সকলোতে কেবল আক্রমণ আর আক্রমণ, ইতিহাসের পৃষ্ঠাত আটাইতকৈ ভয়ানক সংঘর্ষ। ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে নিহতর সংখ্যা, হামাসক শেষ করব নাকি ইসরায়েলে? ক্যামেরাত বন্দী হয়েছে আক্রমণের শিহরণকারী দৃশ্য। হামাসের উপরত শ শ ইসরায়েলি বিমানে বর্ষণ করেছে রকেট। হামাস সন্ত্রাসবাদীক আকাশমার্গেরে আক্রমণ ইসরায়েলের। বায়ুসেনাই অহরহ আক্রমণ করেছে হামাসত। গাজার হামাসর এলাকা তছনছ করেছে ইসরায়েলের বায়ুসেনাই। ইসরায়েলের এয়ার স্ট্রাইকের পিছতেই দিশহারা হয়ে পড়েছে আক্রমণকারী হামাস সন্ত্রাসবাদী। ইফালে হামাসক শেষ করে দিয়ার বাবে একত্রিত হয়েছে কেইবাখনো শক্তিশালী রাষ্ট্র। 48 ঘণ্টাত অধিক ভয়ঙ্কর হয়েছে এই যুদ্ধ। গাজাত হামাসর বিরুদ্ধে অধিক আক্রমণাত্মক হয়ে পড়েছে ইসরায়েলের সেনা। এফালের পৰা তছনছ হয়ে পড়েছে বৃহৎ বৃহৎ অট্টালিকাসমূহ। আনফালে আকৌ হামাসর আক্রমণত ইসরায়েলতো বহু লোকে হেরুয়াইছে প্রাণ। ইসরায়েলের এক সংগীত অনুষ্ঠানত আক্রমণ চলাইছে হামাসে। এই আক্রমণত 300 অধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের উদ্ধারকারী সন্থাই দিছে এই তথ্য। মুঠতে এই আক্রমণে তৃতীয় বিশ্বযুদ্ধর আগমন ঘটাব নেকি বলে সকলের মনত চিন্তিত করে তুলিছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, টাইম 8।